নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো আমি কথা পাতি আছিল 2024 নির্বাচন সেই নির্বাচনত কালির যে ফলাফল সেই ফলাফলে কিমান প্রভাব বিস্তার করিব পাঁচ রাজ্যের নির্বাচন 15 কোটি ভোটার আর প্রায় 70% লোকে মতদান করেছিলেন মই মরিবর ডাঙরে পুনে পুনে আপনার চলে দুজন ব্যক্তির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে স্বাভাবিকতে দুজন ব্যক্তি প্রাসঙ্গিক রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কারণে অগ্নি পরীক্ষা আর রাহুল গান্ধীর কারণে অগ্নি পরীক্ষা আপনি এই নির্বাচনের পিছত অনাগত যে লোকসভা নির্বাচন এই অনাগত লোকসভা নির্বাচন এই দুজন ব্যক্তিয়ে কেনেদরে আগবাড়ি পার্থ মই এনেক ভাবো যে বিজেপিয়ে এই পাঁচখন রাজ্যের নির্বাচন ফলাফল যেনেকাই নেদেখাও কিয় ইয়ার 2024 চনের নির্বাচনের কারণে প্রধানমন্ত্রীর প্রার্থিত্ব হিসাবে শক্তিশালী প্রার্থী বা নির্বাচনী বৈতরণী পার করার ক্ষেত্রে আটাইতকৈ শক্তিশালী ভূমিকা লওয়া তাত সেই কথা স্বীকার করবলে কারো সংকোচ বা দ্বিধা নাই নরেন্দ্র মোদীকে মানে সেইটো স্থান দিব আর সেইটো স্থান আগবাড়ি কিন্তু ইয়ার পিছত হয়তো বয়সও না থাকবে গতি 2024 চনের নির্বাচন ভারতীয় জনতা পার্টির কারণে যান গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদীর ব্যক্তিগত রাজনৈতিক জীবনের কারণেও সাংঘাতিক গুরুত্বপূর্ণ কিয়নো পোন প্রথমবারের বাবে 10 বছরের পিছত প্রতিষ্ঠান বিরোধীর একটা ঢৌ থাকে এই থাকবেই সকলরে হব সেইটো আছে তার আপনার কংগ্রেসের কিছু উত্থান আছে কর্ণাটক দেখিল এই নির্বাচনেও হয়তো কিছু দেখাব গতি অন্যান্য বহু প্রশ্নতো আছে বহু লোকের সমালোচনা আছে গতি তার মাজত 10 বছর প্রধানমন্ত্রিত্ব কাল সম্পন্ন করার পিছত সেই মানুষজনে নতুনক কি দিব কিমান শক্তিশালী রূপত ভারতে আত্মপ্রকাশ করা বলে দেখাব সেই কথা লোক ভারতের বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন থাকিব আর সেই প্রশ্নর ধুমুহার মাজত তেখেতর ভাবমূর্তিত হয়তো কিঞ্চিত মান হলেও কিছু প্রভাব পড়িব পারে বলে মই ভাবো 2024 আর 2019 2014 আর 2019 অতিরিক্ত কিছু প্রত্যাহ্বান থাকে বিভিন্ন জনে কয় কংগ্রেসে অভিযোগ উত্থাপন করে আপেও করে বিভিন্ন সময় যদি তৃতীয়বারের কারণে নরেন্দ্র মোদী মুখ্য বিজেপি বা বিজেপি শাসন লে তো সংবিধান না থাকবে গণতন্ত্র না থাকবে আপনি তেনেদরে ভাবে নাকি চাও তেনেকুৱা এটা যদি মই হাইপোথেটিক্যাল প্রশ্ন গতি মই হাইপোথেটিক্যালি কও যদি 2019 চনের নিচিনা বা তেনেকুৱা তাতকৈও ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হয় যেটো মই নাভাবো দেখাবলৈ সক্ষম হব বলি তেতিয়াহলে তেনে এটা শঙ্কা বহু মানুহে করার দরে মোৰ মনলৈ একেবাৰে নহা বুলি কলে ভুল কোৱা হব কিন্তু মই নাভাবো ভাৰতত আমি কেতিয়াবা কেতিয়াবা ভাবো যে 10 বছর 5 বছর শাসন চলালে ভাৰতীয় মানুহক ভাৰতীয় গণতান্ত্রিক যেটো কাঠামো বা আন্তঃগাঁথনি বা ইয়াৰ মানুহৰ মাজত থকা যেটো বিদ্রোহ বা বিপ্লব বা আন্দোলনৰ যেটো কথা সেই কথাটোক আপুনি সমূলি নুই কৰিব নোৱাৰে আমি সেই জৰুৰীকালীন অৱস্থাৰ সময়ত ইন্দিৰা গান্ধীক নয় জানো কি মানুহে কেনেকুৱা দৃষ্টিৰে চাইছিল তাৰ পিছত কিন্তু প্ৰত্যুত্তৰো দিলে গতি মই নাভাবো তেনেকুৱা ধৰণৰ কথা হ'ব বুলি দ্বিতীয় আপুনি ৰাহুল গান্ধীৰ প্ৰশ্নটো উলিয়াইছিল যেতিয়া ৰাহুল গান্ধীৰ কাৰণেও এইটো ডাঙৰ অগ্নি পৰীক্ষা মোদীতকৈও ডাঙৰ অগ্নি পৰীক্ষা ৰাহুল গান্ধীৰ বাবে কাৰণ এইবাৰ যদি ৰাহুল গান্ধীয়ে নতুন কিবা এটা কৰা বা তেওঁ অলপ ব্যতিক্ৰমী ধৰণৰ নেতা যিটো ভাৰত জোৰো যাত্ৰাৰ জৰিয়তে যিটো সম্পূৰ্ণ নিৰ্বাচনী ধৰণৰ কথা নহয় তেওঁ প্ৰমাণ কৰিলে সেইটো যদি এইবাৰ নিৰ্বাচনত কেনেবাকে প্ৰমাণ কৰিব নোৱাৰে মই তেওঁলোকে চৰকাৰ কৰিব বুলি এতিয়াও ভবা নাই কিন্তু ভাল ফলাফলৰ জৰিয়তে তেতিয়াহলে ৰাহুল গান্ধীৰ এক্সপাইৰী ডেটটো বহু মানুহে বহুত আগতেই কৈছিল এবাৰ কিন্তু ময়ো ভাবো তেতিয়াহলে কিন্তু ৰাহুল গান্ধীক লৈ কংগ্ৰেছ দলে অনাগত সময়ত চলাব নোৱাৰে কিন্তু মোৰ ব্যক্তিগত মতামত মোদী ডাঙৰীয়া এবাৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব কিমান আগলৈ হয় সেইটো সময়ে ক'ব আৰু ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ এবাৰ কিন্তু কিছু আগবাঢ়িব কিন্তু সেই আগবঢ়া মানে দুইজনৰ ভাৱমূৰ্তিৰ মাজৰ ব্যৱধান আমি ভবা ধৰণেৰে বা বহু কংগ্ৰেছ মুখী বিশ্লেষকে কৰা ধৰণেৰে ইমান হ্ৰাস পাব বুলি মই কিন্তু নাভাবো ৰাহুল গান্ধী নৰেন্দ্ৰ মোদী বনাম ৰাহুল গান্ধী তেনেধৰণৰ এক নেগেটিভৰ সৃষ্টি হোৱাৰ অৱকাশ আছে মই পুনৰ সেই বিষয়টোলৈ আহিম মই অদীপ ফুকন ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ যাওঁ যিধৰণে মৰিবৰা ডাঙৰীয়াই ক'লে সাম্প্ৰদায়িক যি শক্তি সেই শক্তিয়ে এক স্থান দিয়া নাই আৰম্ভণিতে তেওঁ মন্তব্য কৰিছিল কিন্তু যদি আমি মধ্যপ্ৰদেশৰ বেলিকা চাওঁ কমলনাথেও এক ছফ্ট হিন্দুত্বৰ নীতি গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছিল গতিকে ভাৰতবৰ্ষত সেই যি পলিটিক্স অফ ৰিলিজন সেই ৰিলিজন পাৰ্মানেণ্টলি আহিল বুলি আপুনি ভাবে নেকি রাজনীতি যে প্রক্রিয়ালে রাজনীতি কৈছে ভারতবর্ষত যি দলেই নহক কিয় হয়তো সন্মুখের পর নকয় বা বেলেগ বেলেগ ভিন্ন দৃষ্টিভঙ্গীরে হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ধর্মক ব্যবহার করে প্রতিটি দলই করে আর আন একটা প্রতিটি দলে হিতাধিকারী ব্যবহার করে দুইটাই সমাজখনের কারণে ক্ষতিকারক আর দুইটাই সেই রাজনৈতিক দলবিলাকৰ বা রাজনৈতিক নেতাবিলাকৰ ব্যক্তিগত স্বার্থত মানুহবিলাকক এই লাইনত লৈ গৈছে এটা মৌলিক মৌলবাদী দৃষ্টিভঙ্গীৰে ধর্মীয় দৃষ্টিভঙ্গীৰে হিতাধিকারী দৃষ্টিভঙ্গীৰে মই ভাবো যে এই গোটেই ব্যবস্থার যথেষ্ট ক্ষতি কৰিছিল যিটো কাৰণে আপুনি চাব রাজস্থানত এটা নরেন্দ্র মোদী কথাটো যেটা ওলাই আছিলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া রাজস্থানত এই কথাটো কবলগীয়া হল যে আপনাদের বসুন্ধরা রাজের কথা চিন্তা নকৰিব
বসুন্ধরা রাজে নাই মই আছো মুখ লৈ পেলাই আপনাদের চিন্তা করক মুখ লৈ পেলাই আপনাদের আগবাহক এই কথা কিয় কবলগিয়া হল তারমানে রাজস্থানের গোটে প্রক্রিয়াটি এনেকা একটা পর্যায়ে গুছি গল যে রাজস্থানের জনসাধারণে কাকু বিজেপি কাকু নয় এজন নেতা তৎক্ষণাৎ সাতজনমান নেতা ইতিমধ্যে স্পিকারও আহি পেলাই প্রধানমন্ত্রী হওয়ার কথা গতি এনেকা একটা পর্যায় হওয়ার কারণে যে প্রধানমন্ত্রী নিজকে দাঙি ধরব গল এই 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 যে দ্বন্দ্ববিলাক আরম্ভ হয়েছে এই দ্বন্দ্ববিলাকর লগতে আপনি প্রত্যেকক্ষণ রাজ্যতে চাব প্রত্যেকক্ষণ রাজ্যতে ধর্মর বিভিন্ন কথাটো আছে আর এতিয়া আকো জাত পাতর কথাটো আহিলে তারপর আকো হিতাধিকারী কথাটো আহিলে এই তিনিওটা বিষয় যদি আমি চাই মই ভাবো যে রাজনৈতিক দলবিলাকে কোনটো লাইনত আমার সমাজখনক লৈ গৈছে এটা একটা বড় চিন্তনীয় বিষয় দিলে হিতাধিকারী হয় আর একটা কথা হল হিন্দু মুসলমানের মেরুকরণের রাজনীতি ফুকন ডাঙরিয়া ঠিকই কৈছে এই দুটা রাজনীতি করে আজিকালি নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশা আকাঙ্ক্ষা থাকে যি কিন্তু সমাজখনক ক্ষতি করে সমাজখনক ক্ষতি করব তার কিন্তু ডাঙর একটা প্রশ্ন উত্থাপন হয় কাস্ট সেন্সাসেও সমাজখনক ক্ষতি করব নাকি যে জাত পাতর কথা কলে রাজনীতি সেই জাত পাতর রাজনীতি কাস্ট সেন্সাস সুমাই আছে না এই ডাঙর প্রশ্ন অনাগত দিনত এই প্রশ্ন উত্তর আমি বিচারিম আজি অবকাশ পালে কথা আমি উল্লেখ করিম কিন্তু রাজনৈতিক ব্যক্তিসকলের চলে যাও মই অপূর্ব ভট্টাচার্যজি ডাঙরে আপনার পর আরম্ভ করছো এটা প্রত্যুত্তর দিব বিচারিছিল প্রথম কথা চাক এই বারে বারে ডেভেলপমেন্টের কথাটা কই থাকে ডেভেলপমেন্ট অসমৰ প্রেক্ষাপটত চালে দেখুন সব বস্তু দেখুন বিক্রি করছো হয় যেনে আমি বিমানবন্দর গতাই দিছো রেলর আলি গতাই দিছো রেল স্টেশন গতাই দিছো বন্দর গতাই দিছো তারপরে একাধিক্রমে সম্পদবিলাক বিক্রি করে গই থাকা অবস্থা ডেভেলপমেন্ট কত আরম্ভ হয়েছে সেইটে ডর কথা সাধারণ মানুষে যদি নিজে হাতত ক্যাশ লই ঘুরি ফুড়বরাকে একটা অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি নয় কেতিয়াও কিন্তু রাষ্ট্রই বিকাশ করেছে বলে বা রাষ্ট্রের জনসাধারণের ভবিষ্যৎ সুরক্ষিত বা নিরাপদ বলে কোনো দাবি করব নয় আর এই মুহূর্তত দলিতর কারণে কাম করছো বলে কই থাকার সময়ত আজি কাস্ট সেন্সাসের প্রশ্নটি এই কারণে উত্থাপিত হয়েছে ভোট বিচারতে মই দুখিয়ার সন্তান মই চাহ বেপারী মই দলিত শ্রেণীর মানুষ এই ধরনের কথা কই জনসাধারণক প্রলোভিত করে থাকা রাজনৈতিক যে ধারা আরম্ভ হয়েছে সেই ধারাটার বিরুদ্ধে সেইকারণে কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় কৈছে কিয় কাস্ট সেন্সাস নহব কাস্ট সেন্সাসের প্রয়োজনীয়তা আছে কিন্তু হয় হয় কিন্তু কাস্ট সেন্সাসের প্রয়োজনীয়তা আছে কিন্তু সেই কাস্ট সেন্সাসের যোগেদি জাত পাতর নামত সমাজখনক ভঙারও একটা চেষ্টা বা সমাজখনক ডিভাইড করার একটা চেষ্টা করা হয়েছে বিআর আম্বেদকার আম্বেদকার দলিত শ্রেণীর মানুষ তেওঁর চিন্তাধারার যখন সংবিধান আজি সেইখন সংবিধানক লৈ আমি দেশখনে শক্তিশালী গণতন্ত্রের ভেটি রচিছো হয় গতি মই আপর প্রতিনিধিগুলির ওসলে যাম কি মন্তব্য করব আপনি মই আপনার প্রায়কটা প্রশ্ন সুদিলে আপ যদি আপনার যদি জয়ী হয় তো আপে কংগ্রেসের সমর্থন দিব আপনি কলে আর আপ দলটির সম্পূর্ণ অধিকার আছে ডাঙর হওয়ার বা দলটি আগবাড়ি যাওয়ার তেনে ক্ষেত্রে আপনাদের নির্বাচনত অবতীর্ণ হবই গতি এই নির্বাচনের কি টেকওয়ে আপনার আমার কথা হল যে আমি এইবার আমার আপনাদের দেখিছে গোটে পরিবেশটা যে আমার আম আদমি পার্টি দিল্লির কেবাগৰাকীও নেতাক ইতিমধ্যে জেললে নিক্ষেপ করেছে আর যেধরণে চৈরাচারি একটা শাসনের যোগে আমার নেতাসকলের মুখর মাত বন্ধ করবলে বিচারিছে তেনে ক্ষেত্রত আমার কাম কাজের ক্ষেত্রতো বহু পরিমাণে আমি বাধাগ্রস্ত হয়েছো আর বিভিন্ন রাজ্যত আমার কাম কাজের ক্ষেত্রতো আমার সেই ধরনের বাধা আহি পড়ছে তার মাজতো কিন্তু আমি রাজ্য সমূহত নির্বাচনত অবতীর্ণ হবলে চেষ্টা করাটাই আমার কারণে আসলে বহুত ডাঙর কথা আর আমার সন্মানীয় আমার রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া যার সততা আর নিষ্ঠার রাজনীতি সেই রাজনীতির মানুষক মানে আপ্লুত করবলে সক্ষম হয়েছে আর একটা কথা মানে এইখানে কবলে বিচারিম আজি আমার বিজেপির প্রবক্তাগুলো যিখিনি কথা কৈছে যে উন্নয়নের কথা কৈছে উন্নয়নের কথা কই প্রত্যেকটা কথাতে কয় আজি দাদাই কোয়ার নিচিনাকে যে রেল বিকিলে সেল বিকিলে সকল বিক্রি করলে কিন্তু কয় যে বিক্রি করা নাই এইবর বস্তু বোলে বিক্রি করা নাই এইবিল ভারতীয় মানুষের হাততেই আছে বুঝাব বিচারে যে এইবিল বিক্রি হওয়া নাই তারমানে এইবিল আমার উন্নয়নের কারণেই ব্যবহার হয়ে আছে আর এইবিল আমি লাভবান হয়ে কিন্তু 10 বছর শাসনকালত বিজেপি ইমান দূর আগবাড়ি যাব যদিও
আন্দোলন হৈছিলে তাত 700 জনকৈ কৃষকৰ মৃত্যু হৈছিলে, সেইখিনি সময়ত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া চুপ হৈ আছিলে, আৰু যিটো সময়ত মল্লযুঁজাৰুসকলৰ কাজিয়া, তেওঁলোকে কান্দি কান্দি মাটিত বাগৰি বাগৰি তেওঁলোকে ভিক্ষা খুজিছিলে, সেইখিনি সময়তে মনে মনে আছিলে, মণিপুৰৰ ঘটনাৰ সময়তে মনে মনে আছিলে। আজি এই গোটেই কথাবিলাকে যে প্ৰভাৱ বিস্তাৰ নকৰিব সেইটো আপুনি কেনেকৈ মানি ল'ব? গাড়ীত বহুৱালে বা কাক মচনদলৈ লৈ গ'ল, ৰঞ্জিত সমৰ ডাঙৰীয়া আপোনালোকৰ যি উন্নয়নৰ কথা, সেই কথা উন্নয়নৰ কথা এইবাৰ ৰাইজে গ্ৰহণ নকৰিব, বা উপপ্ৰবত আছে যে ডাঙৰীয়া যি অভিযোগ উত্থাপন কৰিছে উন্নয়নৰ নামত সকলো প্ৰতিষ্ঠান বিক্ৰীহে কৰিছে বিজেপিয়ে, কি ক'ব আপুনি? 1991 চনত দেশে যেতিয়া মুক্ত অৰ্থনীতি গ্ৰহণ কৰিছিল, গ্ৰহণ কৰাৰ পিছত ডিছইনভেষ্টমেণ্ট বুলি প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছিল ডক্টৰ মনমোহন সিং আৰু পি ভি নৰসিম্হা ৰাওৰ নেতৃত্বত, আৰু দেশৰ সেই নীতিক তাৰ পৰৱৰ্তী চৰকাৰসমূহে কণ্টিনিউ কৰি আছে। এতিয়া জি এম আৰক দিল্লী এয়াৰপৰ্ট আৰু মুম্বাই এয়াৰপৰ্ট দিলে সেইটো বিক্ৰী নহয়, ইনভেষ্টমেণ্ট হয়, আৰু আদানীয়ে গুৱাহাটী এয়াৰপৰ্টটো কৰিলে বিক্ৰী হৈ যায়। সেই বিষয়লৈ আপুনি এটা বেলেগ টকশ্ব পাতিব, আমি তথ্য সহকাৰে সেইটোত, আমি অপূৰ্বদাও আহিব, অদীপদাও আহিব, ময়ো আহিম, আমি ভালকৈ কথা পাতিম। প্ৰশ্নটো হৈছে উন্নয়নৰ প্ৰতিশ্ৰুতিৰে নিৰ্বাচনী যুঁজখন, ডেভেলপমেণ্টটো আপুনি বেছি দূৰত যাব নালাগে। অসমৰ প্ৰতিখন জিলা সদৰত মেডিকেল কলেজ হৈ আছে, অসমত আদৰ্শ বিদ্যালয় স্থাপন হৈছে, চাহ বাগানত চাহ বাগান আপোনালোকে প্ৰশ্নটো হৈছে উন্নয়নৰ প্ৰতিশ্ৰুতিৰে বা উন্নয়ন সমূহ যদি ক'বলৈ আপুনি অনুমতি দিয়ে মই কম। নিশ্চয়, এতিয়া অসমৰ চাহ বাগানত ইমান বছৰে স্কুল নাছিলে, স্কুল হৈছে, প্ৰত্যেকখন জিলা সদৰত মেডিকেল কলেজ হৈছে, প্ৰত্যেকখন যান জঁট লগা জেগাত ফ্লাইঅভাৰ হৈছে, ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত ব্ৰিজ সময়তকৈ সোনকালে শেষ হৈছে, অসমত প্ৰায় 1,00,000 কিলোমিটাৰ মানে গ্ৰাম্য অঞ্চলৰ ৰাস্তা নিৰ্মাণ হৈছে, 50,000তকৈ অধিক কাঠৰ দলং পকাৰ দলং হৈছে, সেইসমূহ যদি উন্নয়ন নহয় তেতিয়াহ'লে মোৰ ক'ব লগা একো নাই, বেলেগ কথা নাই। অপূৰ্ব ভট্টাচাৰ্যৰ গৃহ চহৰ ঢেকীয়াচুলিৰ এই ফুটপাথ কিনি পকাকৰণ কংগ্ৰেছৰ 15 বছৰত হোৱা নাছিল, বিজেপি চৰকাৰৰ দিনতে হৈছে। আৰু এটা কথা মই ধন্যবাদ দিব লাগিব ৰাহুল গান্ধী, ৰাহুল গান্ধী যেতিয়া ইউ পি এ চৰকাৰ আছিল বা ৰাজীৱ গান্ধীৰ চৰকাৰ আছিল, তেওঁৰ পিতৃ তেতিয়া বাৰু তেওঁ সৰু আছিল, ইউ পি এ চৰকাৰৰ সময়ত তেওঁ দেশৰ ৰাজনীতিৰ এটা কেন্দ্ৰবিন্দু আছিল, সেই সময়ত কিন্তু তেওঁ কাশ্মীৰত গৈ মটৰচাইকেল চলোৱাৰ সাহস কৰা নাছিলে। নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বাধীন চৰকাৰে যেতিয়া কাশ্মীৰত 370 আঁতৰাই সন্ত্ৰাসমুক্ত কৰিলে কাশ্মীৰক, তাৰ পিছতেই ৰাহুল গান্ধীয়ে তাত গৈ মটৰচাইকেল চলাইছিলে। ডেভেলপমেণ্ট আৰু দেশৰ মানে স্থিৰতা, সেই কামটো আমাৰ চৰকাৰে কৰিছে, সেই তাতকৈ ডাঙৰ উদাহৰণ একো নাই। এতিয়া প্ৰশ্নটো আহিল, আপুনি যিটো এণ্টি ইনকামবেঞ্চিৰ কথা বাৰে বাৰে কৈ আছে, চাওক মধ্যপ্ৰদেশত 17 বছৰ কণ্টিনিউৱাছ চৰকাৰত থকাৰ পিছতো ভাৰতীয় জনতা পাৰ্টি মাজৰ দুবছৰ বাদ দি, ভাৰত 20 বছৰ আছিলে টাৰ্ণটো, মাজত 2 বছৰ বাদ দি 18 বছৰ, তো আপোনাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি আজিৰ তাৰিখতো অভেদ্য দুৰ্গতাত, কংগ্ৰেছে আজি তাত ফুটা হ'ব লগা হৈছে, মানে এণ্টি ইনকামবেঞ্চিৰ বিষয়টো। এতিয়া ময়ূৰ বৰাই ক'লে প্ৰত্যাহ্বানৰ কথা, প্ৰধানমন্ত্ৰী মাননীয় প্ৰধানমন্ত্ৰী গুজৰাটৰ মুখ্যমন্ত্ৰী হোৱা দিনৰ পৰাই প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিছে, কৈছে যেতিয়া আটাইকেইজনে মোক প্ৰশ্ন কৰিছে মই উত্তৰ দিবই লাগিব, অকণমান 1 মিনিট হ'লে আপুনি বেছি সময় মধ্যপ্ৰদেশৰ, আপোনাৰ মাননীয় মুখ্য প্ৰধানমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী হৈ থকা দিনৰ পৰাই তেওঁৰ বিৰুদ্ধে হায়েষ্ট নিউজ কৰা হৈছে ভাৰতবৰ্ষত, তেওঁৰ বিৰুদ্ধে হায়েষ্ট কেছ কৰা হৈছে, তেওঁৰ বিৰুদ্ধে ভাৰতবৰ্ষৰ ৰাজনৈতিক দলে আমেৰিকাত গৈ লবি কৰি তেওঁৰ ভিছা কেঞ্চেল কৰাইছে, তাৰপিছতো প্ৰত্যেকটো প্ৰত্যাহ্বান তেওঁ গ্ৰহণ কৰিছে, গ্ৰহণ কৰি তেওঁ সন্মুখ আজিলৈকে কোনো এটা সংবাদ প্ৰতিষ্ঠানৰ বিৰুদ্ধে তেওঁ ডিফামেচন কেছ কৰা নাই, নিজে নিজে সংবাদ প্ৰতিষ্ঠানে হাৰ মানিছে, গতিকে প্ৰধানমন্ত্ৰী মাননীয় প্ৰধানমন্ত্ৰী প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰি তেওঁৰ বিৰুদ্ধে আগবাঢ়ি যোৱা মানুহ, যেতিয়া সোনিয়া গান্ধীয়ে কৈছিলে
তার রিজাল্ট কি হল আপনি দেখা পালে এতিয়া কংগ্রেসের নেতৃত্ব যা কথা কই আছে আশীর্বাদ বুকুত বান্ধি মোর একটা প্রশ্ন আছে হয়তো মোর নিজরে রঞ্জিত শর্মা ডাঙরিয়া কথাখিনি কুন্দি থাকুতে এনেকুৱা লাগিছিল যে নরেন্দ্র মোদীর ইমানবোৰ কথা আমি গম পোৱা নাছিল। মোর সৰু দুটা প্রশ্ন আছে, কারণ গণতন্ত্রত নাগরিকের প্রশ্ন থাকে, আমি সাধারণ নাগরিক বলে তেওঁলোকে উপলব্ধ পেংলাই করে। প্রথম প্রশ্ন, সেইজন মানুহে যেতিয়া কৈছিল আমার সুবুরিয়া রাজ্যখনত আহি যে আমি শাসনলৈ আহিলে বাংলাদেশে তালি দিবলৈ মানিব, সকলো অসমীয়াই ভাল পাইছিল, আজি আন্দোলনের নামত 860 জন শহীদ হল, আমার ইয়াত আন্দোলন হল, তার আমি কিবা ফল দেখিলো নেকি? শর্মা ডাঙরিয়া কৈছিল। দ্বিতীয় কথা, সেইটো দল এজন গুরুত্বপূর্ণ নেতায় সদনত কৈছিলে কি কৈছিল যে আমার 6 নং দফার প্রতিবেদন দাড়ি কমা নকটাকৈ আমি বলবৎ করি রূপায়ণ করি পরিছে নেকি নাই করা? তৃতীয় আর একটা প্রশ্ন, কিহৰ বাবে আমি প্রশ্নবোৰ করো, কনৰাড চাংমা ইয়াত মুখ্যমন্ত্রী হওয়ার আগতে তেওঁলোকৰ ৰুথি মহারথী আহি কি ধরনের ইলেকশন কেম্পেইন কৰিছিল যে আমি যদি আহো এখেতৰ আমাৰ তদন্ত হব, দুর্নীতির তদন্ত সুপ্রিম কোর্ট হাইকোর্টৰ সিটিং বা রিটায়ার্ড জাজ দি করিম। আর যেতিয়া কথাটো নহল কনৰাড চাংমা পুনৰবাৰ মুখ্যমন্ত্রী হল, তেওঁলোকৰ মানুহ আহি উঠপ থপ লগালে কোন আগত বহিব কোন পিছত বহিব, এই কথাবোৰে ভারতীয় মানুষের সাধারণ মানুষের মনলৈ কেতবোৰ প্রশ্ন আনে, সেই প্রশ্নবোৰ সুধিব মন যায়। রঞ্জিত শর্মা ডাঙরিয়াতে সুধিব নিদিয়ে, আজি সুবিধা পায় সুধিলে তেওঁ উত্তর দিলে মই ভাল পাওঁ। তেওঁ চলে যাম, কিন্তু মই এটা বিরতি লোব লাগিব, বিরতি লোৱাটো মোৰ বাধ্যবাধকতা, বিরতি লোব লাগিব। মই বিরতি লোৱাৰ পিছত অপূর্ব ভট্টাচার্য আপোনাৰ ওচৰলৈ যাম। ভট্টাচার্য ডাঙরিয়া, প্রাসঙ্গিক এটা কথা, 18 বছৰ বিজেপি চৰকাৰ আছিলে আৰু শর্মা ডাঙরিয়া দাবী কৰিছে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ নাছিলে আৰু শিবরাজ সিং চৌহান পুনৰ মুখ্যমন্ত্রী হব, 18 বছৰ থকাৰ পিছতো কংগ্রেস ইমান তেনে ধরনের পরিস্থিতি বা দুর্বল পরিস্থিতি আহিবলগে কিয় হল, অনায়াসে সরকার গঠন করব পারিল হয় কংগ্রেসে, কিন্তু এক ধরনের তুমুল যুঁজ কিয় হল, সেই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আর ময়ূরবা ডাঙরিয়া যিকটা বিষয় উত্থাপন করেছে সেইকটা বিষয়েও আলোচনার মাজলে লৈ যাম, কিন্তু প্রশ্নটা হয়েছে ময়ূরবা ডাঙরিয়া উত্থাপন করা বিষয়কটা রাইজে কেনেদরে গ্রহণ করব, আর রাইজে গ্রহণ করে তেওঁলোকৰ যি রাজনৈতিক আচরণ, সেই রাজনৈতিক আচরণত সেই কথাবোৰ প্রতিফলিত হলে নাই, এইকটা ডাঙর প্রশ্ন। এটা বিরতি লম, শীঘ্রে ঘুরি আহিম।